নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্যাকাল 310 ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বন্ধুরা, যারা কলকাতা পুলিশ এ আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাডমিট কার্ড লঞ্চ হয়ে গেছে, অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কলকাতা পুলিশের জন্য যে আপনারা আবেদন করেছিলেন কীভাবে অ্যাডমিট কার্ড এসেছে এবং কী কী মেসেজ এসেছে আপনাদের মোবাইলে এবং কীভাবে আপনি সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিতে সবার প্রথমে চলে যেতে হবে, সেখানে কী মেসেজ এসেছে আপনাদের সামনে তুলে ধরছি। সো বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেসেজটি আমার ইমেল আইডিতে এসেছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রিমারি রিটার্ন টেস্ট অ্যাডমিট কার্ড ইনফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। সো বন্ধুরা, এখানে যে মেসেজটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউর প্রিমিয়ারলি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2023 হ্যাজ বিন শুট অন। এখানে যে ডেটটা অনুষ্ঠিত হবে, যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই তারিখটা দিয়েছে 4/6/2023 8:30 AM-এ আপনাকে এখানে এন্ট্রি হতে হবে। এট আমার যেটা দিয়েছে ইটাহার হাই স্কুল, সেই ইটাহার হাই স্কুলে আমাকে আমার সেন্টার হয়েছে, যেটার ভিলেজ পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস ইটাহার, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, পিন 733128, নিয়ার বিডিও অফিস। সো বন্ধুরা, এই অ্যাড্রেসে কিন্তু আমার সেন্টার হয়েছে, অর্থাৎ আমাকে সেখানে গিয়ে এক্সাম দিতে হবে। এবং এখানে আরও বলেছে, ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনাকে সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিজিট দ্য ওয়েবসাইট দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। সো বন্ধুরা, এই মেসেজটি কিন্তু আমার ইমেলে এসেছে এবং মোবাইলেও এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেসেজটি মোবাইলে এসেছে, যেখানে শুধুমাত্র সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ রয়েছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য। সো এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। সো আমি এখানে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিমারি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে, আপনাদের সামনেও আসবে। এখানে বলেছে ইন্টারভিউর অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ যেটাকে আমি সিরিয়াল নাম্বার বলেছিলাম, যেখানে ওখানে এসেছে দেয় সিরিয়াল নাম্বার, সেইটাকে এখানে এন্ট্রি করতে হবে এবং ডেট অফ বার্থটা এন্ট্রি করতে হবে। সো আমি এন্ট্রি করে দিচ্ছি। সো এন্ট্রি করে দেওয়ার পরে এখানে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন, সে সাবমিট অপশানে ক্লিক করবেন। সো সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে। সো আমি সাবমিটে ক্লিক করলাম। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড। তো এই অপশানটা চলে এসেছে, আমি এখানে ক্লিক করব। স্যার, আমার অ্যাডমিট কার্ডটা কিন্তু ফুল্লিভাবে ডাউনলোড হয়ে গেছে। সো আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারাও আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন যে কী বলেছে। তো বলেছেন ডেট অফ প্রিমারি রিটার্ন টেস্ট 4/6/2023 কিন্তু অনুষ্ঠিত হবে এবং টাইম অফ প্রিমারি রিটার্ন টেস্ট কবে শুরু হবে 12:00 থেকে 1:00 সময় শুরু হবে। ভেনুটা আমি আগেই বলেছি ইটাহার হাই স্কুলে, যার ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ইটাহার, পিন 733128, নিয়ারেস্ট বিডিও অফিসের সামনে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বলেছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য প্রিমারি রিটার্ন টেস্ট ভেনু, অর্থাৎ আপনাকে 8:30 ওখানে পৌঁছাতে হবে। এরপর রয়েছে টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য প্রিমারি রিটার্ন টেস্ট ভেনু,
অর্থাৎ 10টা পরে আর এন্ট্রি হবে না, 10টার লাস্ট টাইম এন্ট্রি হওয়ার জন্য। সো বন্ধুরা, এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।